নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, বিশ্বকাপ 2023-এর সেমিফাইনালে কোন চারটে দল পৌঁছাবে, এই নিয়ে কি বলছে ক্রিকেট বিশেষজ্ঞ গৌতম গম্ভীর, এবং আমার অনুযায়ীও কোন চারটে দল পৌঁছাবে সেমিফাইনালে, আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আসি ক্রিকেট এক্সপার্ট এবং ক্রিকেট কমেন্টেটর গৌতম গম্ভীর, তার অনুযায়ী কোন চারটে দল পৌঁছাবে বিশ্বকাপের সেমিফাইনালে। গৌতম গম্ভীর তাকে বিশ্বকাপের প্রেডিকশন জিজ্ঞেস করায় তিনি বলেন, এইটা তো কোনো সন্দেহ নেই যে এই বছর বিশ্বকাপে প্রথম দল যেটা কোয়ালিফাই করবে সেটা হচ্ছে ভারত। এই মুহূর্তে ভারত খুব ভালো পরিস্থিতিতে আছে, ছটার মধ্যে ছটাতেই জিতেছে ভারত, 12 পয়েন্ট, আর একটা ম্যাচ জিতলেই ভারত কিন্তু কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালের জন্য। এবং তিনি এটাও কনফার্ম বলছেন যে পয়েন্টস টেবিলে 1 নম্বরে ফিনিশ করবে ভারতীয় দল। তিনি 2 নম্বরে রাখছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। তিনি বলছেন নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে কিন্তু প্রচণ্ড লড়াই হবে 2 নম্বরে কে থাকবে, তবে 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে কিন্তু সেরকম ডিফারেন্স নেই, কারণ সেমিফাইনালে 2 ভার্সেস 3-এরই হবে। তাই 2 নম্বরে তিনি নিউজিল্যান্ডকে রাখছেন এবং 3 নম্বরে তিনি সাউথ আফ্রিকাকে রাখছেন। এবং তিনি বলছেন 4 নম্বর দল যার কন্টেন্ডার সব থেকে হাই সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যেইভাবে টার্নারাউন্ড করেছে, যেইভাবে অস্ট্রেলিয়া আবার জিততে শুরু করেছে, এইবার কিন্তু অস্ট্রেলিয়াকে আটকানোটা খুবই ডিফিকাল্ট। ভারত ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনালটা কিন্তু প্রচণ্ড শক্ত হবে, কারণ এই মুহূর্তে অস্ট্রেলিয়া কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে। তাই গম্ভীরের 4 নম্বর দল হচ্ছে অস্ট্রেলিয়া। তো এটা হচ্ছে গৌতম গম্ভীরের চারটে দল যারা সেমিফাইনালে পৌঁছাবে। এবং আমি কিন্তু 100% গম্ভীরের সঙ্গেই একই করছি যে এই চারটি দলই পৌঁছাবে। 1 নম্বরে থাকবে ইন্ডিয়া, 2 নম্বরে থাকবে নিউজিল্যান্ড, 3 নম্বরে থাকবে সাউথ আফ্রিকা, 4 নম্বরে থাকবে অস্ট্রেলিয়া। অর্থাৎ আমার আর গৌতম গম্ভীরের প্রেডিকশন কিন্তু অনেকটা একই রকম। তো আপনার অনুযায়ী কোন চারটে দল পৌঁছাবে সেমিফাইনালে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে আমার নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।